হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্পিপান্ত আহমেদ। আমার নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে ভিডিওটা হবে দেশের বাহিরে, সর্বপ্রথম মালয়েশিয়া কুয়ালালামপুরে। চলুন আমরা এখন ডাবের পানি ফলিতে ভরে খাবো। চলুন আপনাদেরকে দেখাই কীভাবে ডাবের পানি ফলিতে বিক্রি করে। চলুন হাঁটতে হাঁটতে আমরা সামনে যাই। দেখুন রাস্তার পাশে কীভাবে গাড়িগুলো পার্কিং করে রাখছে, কত সুন্দরভাবে। রাস্তার মধ্যে জাম নেই, দেখুন চলে আসলাম। আগে বলা হয়েছে দেখুন কত দক্ষতার সাথে ডাবটা কীভাবে কাটতেছে, কেটে আবার বরফ দিয়ে এটাকে পলিতে ভরে দিবে আমাদেরকে। দেখুন রাস্তা দিয়ে আবার গাড়ি চলছে। ছোট্ট একটি দোকান, সেই দোকানটা আবার গাড়ি পেছনে। দেখুন একটি ডাব কেটে আমার কাছে দিল, এখন আরেকটা ডাব কাটতেছে, প্রিয় ভাইদের কাছে দিবে। দেখুন খুবই দক্ষতার সাথে কাটতেছে, উনি অনেক বছর ধরেই এখানে ডাব বিক্রি করে। এই জায়গাটার নাম হলো মালয়েশিয়া আন্তর্গাফি। দেখুন মনে হচ্ছে হাতে কূপ মারতেছে, না ডাবই পড়ছে। দেখুন চারটা গ্লাস আছে, এটাতে দিবে প্রথমে, তারপর দিবে পলিতে। আমার কাছে দিয়ে দিল একটা। ওনার কথা বুঝি না আমি তো সর্বপ্রথমে মালয়েশিয়াতে, কি বলে উনি। পিছনে দাঁড়ায় রয়েছে, ওনারা সর্বপ্রথম কথা বলছে ওনাকে, দাম কত। উনি কি বলছে আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না, আমি শুধু ভিডিও বানাচ্ছি। দেখুন একটা পলি নেওয়া হচ্ছে, ভিতরে বরফ দিবে। দেখুন রাস্তার পাশে একদম, এই জায়গাটা হলো মালয়েশিয়া আন্তর্গাফি। জায়গাটা খুবই চমৎকার,